হ্যালো গাইজ, আজকে আমরা একটা স্পোর্টস রিলেটেড পোস্টার ডিজাইন করব। কারণ স্পোর্টস রিলেটেড পোস্টার ডিজাইনগুলি একটু ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে মডেলের প্রতি আপনার ফোকাস সবচেয়ে একটু বেশি দিতে হবে এবং একটু ডিফারেন্ট টাইপ পোস্টার হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা একটু ডিফারেন্ট এবং কুল টাইপের একটি পোস্টার ডিজাইন করবো। সেটার জন্য প্রথমে আমাদেরকে ফাইল মেনু থেকে নিউতে যেতে হবে। নিউ থেকে আমরা 3000 হাইট এবং 300 রেজুলেশন দিয়ে ওকে দিয়ে প্রেস করে নতুন ডকুমেন্ট নিব এবং নতুন ডকুমেন্ট নিয়ে আমরা ফাইল মেনু থেকে প্লেসে যাব। প্লেসের মাধ্যমে আমরা প্লেসে গেলে দেখতে পাচ্ছি যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা অলরেডি আমাদের একটা প্লেয়ারের ছবি পিএনজি করা, যেটা আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, একটা ছবি আছে অলরেডি এবং এই ছবিটাকে জাস্ট আমরা একটু ছোট করে বসাবো। বসানোর পরে এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট একটা ইনফু দেওয়া আছে নোটপ্যাড ফাইলে, সেখান থেকে আমরা ইনফুটাকে ওপেন করব। ওপেন করে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল কিছু লেখা আছে, আমরা এটা হচ্ছে এটাই হবে আমাদের লিখে, এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম এবং এখানে আমরা জাস্ট পুরো ডিজাইনটা একটু সিম্পলি একটা ব্রাশ টুলের মধ্যেই হবে। সেটার জন্য আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডের উপর একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা একটি শেপ নিব এবং এই শেপটার চেনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে রেড কালার দিব, একেবারে 100% রেড কালার দিব, একটু হালকা ডিপ দিব। রেড কালার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের লুক। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ব্রাশ টুলে সিলেক্ট করব। ব্রাশ টুলে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে রাইট হ্যান্ড সাইড ক্লিক করে আমরা এখান থেকে যে অপশন বারটি দেখতে পাচ্ছেন, অপশন বারে ক্লিক করে আমরা এখান থেকে লোড ব্রাশে ক্লিক করব এবং লোড ব্রাশে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটি ব্রাশ আছে। সেই ব্রাশটা আমরা লোডে ক্লিক করলে আমাদের ব্রাশটা অলরেডি এখানে চলে আসছে। যে ব্রাশটি আমরা অলরেডি এখানে নিয়েছি সেই ব্রাশটি আমি ভিডিও ডিসক্রিপশনে ব্রাশ এবং ছবি এবং আমাদের টোটাল ডিজাইন করার জন্য যে জিনিসগুলো আমরা ইউজ করছি সবগুলোই আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই ডিজাইনটি করে আমাকে ট্যাগ করবেন। আসুন তাহলে ব্রাশ টুল থেকে আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব। জাস্ট একটা ব্রাশ, এখানে অনেকগুলো ব্রাশ আছে, সেখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব। করে আমরা রাইট হ্যান্ড সাইড ক্লিক করলে চলে যাবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমার এটাকে একটু রোটেট করার প্রয়োজন। রোটেট করার জন্য আমি রাইট হ্যান্ড সাইড ক্লিক করে অলরেডি জাস্ট এটাকে একটু নিচের দিকে নামাই দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু রোটেট হচ্ছে, আর একটু রোটেট করব। ওকে ডান, রোটেট হয়ে গেছে। দেন আমি এখন এটাকে বড় করব, সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনী যখন ক্লিক করব তখন এটা অটোমেটিক বড় হতে থাকবে। দেখতে পাচ্ছেন এটা অলরেডি বড় হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করার আগে যেহেতু আমি এই শেপের মধ্যে করতে যাচ্ছি, এই শেপের মধ্যে আমি অ্যাড লেয়ার মাস্ক নিব। নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, অবশ্যই ব্ল্যাকটাকে উপরে তুলে দিতে হবে। পরে তুলে দিয়ে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এখান থেকে একটা শেপ অলরেডি, এটা যেটা আমাদের কাটিং পেপার, কাটিং পেপারের মতো অলরেডি কেটে গিয়েছে। তো আমি এখান থেকে আরেকটু কেটে দিচ্ছি, সেটা হচ্ছে যেন আমার এখানে আমি ডিজাইনটা আরেকটু লুক চাচ্ছি যে আমি আরেকটু কেটে এখান থেকে আমি আরেকটু এটাকে আরেকটু মুভ করে নিই, আরেকটু হালকা মুভ করে নিই। মুভ করে আমি এখান থেকে আরেকটু কাটবো। ওকে ডান। মোটামুটি এখন আমাদের একটা কাগজ টাইপ যে লুকটা দরকার আমাদের, অর্থাৎ পেপার কাটিং, পেপার কাটিংয়ের যে লুকটা দরকার সেই লুকটা আমরা এখানে পেয়ে গেছি। এবং আমরা এই আমাদের যে মডেলটি রয়েছে, মডেলটির ছবিটাকে আমরা ধরে একটু জাস্ট হালকা একটু বাড়াবো। শেষ বাড়ানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জাস্ট টেক্সটগুলো আনতে হবে। টেক্সট আনার জন্য আমরা এখান থেকে টেক্সট টাইপ সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা এখান থেকে ডকুমেন্ট ফাইল থেকে জাস্ট এই ফাইলটা টেক্সটটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে, তারপর এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবো। এবং অবশ্যই ক্যারেক্টার প্যানেল প্যালেট থেকে আমরা এখান থেকে জাস্ট আমরা হোয়াইটটা দিব। হোয়াইটটা দিয়ে আমরা এটার পাশে ক্লিক করে এটাকে এভাবে ধরে শিফট ধরে জাস্ট একটু রোটেট করে দিব। করে অল্টা প্লাস শিফট ধরে আমি এটাকে জাস্ট একটু বড় করে ফেলবো। টোটাল ফেসটাকে আমি একটু বড় করে ফেলবো। বড় করে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি এই আমার এখানে জাস্ট এতটুকু পর্যন্ত এনে আর ডাবল ক্লিক করে অ্যাড করে নিব এবং অ্যাড করে নিয়ে জাস্ট আমি কন্ট্রোল প্লাস জে প্রেস করে এটাকে ডাবল করব। আর যেটাকে প্রথম করেছি সেটা আমি মডেলের নিচে টেনে নিয়ে লেয়ারটাকে মডেলের নিচে নিয়ে যাব এবং যেটা উপরে রেখেছি সেটা উপরে রেখে আমি জাস্ট এখান থেকে যে ফিল যে কালারটি রয়েছে লেয়ার প্যানেল প্যালেটের উপরে ফিল কালারটি জাস্ট আমি জিরো করে দিব, একেবারে জাস্ট জিরো করে দিব।
জিরো করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট উপরে যে টেক্সটের লেয়ারটি রয়েছে সেটিতে ক্লিক রেখে আমি এখানে নিচ থেকে এফেক্টস থেকে আমি স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক চলে আসছে, আমি জাস্ট এখানে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার সাথে সাথে এখানে আমার কত আছে 13, আমি এখান থেকে 10 করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার উপরে অলরেডি ডিজাইনটি, আমার যে হোয়াইটটি উপরে যাওয়ার কথা সেটা অলরেডি উপরে চলে গেছে বা উপরে দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট এটা ওকে দিয়ে দিব এবং নিচে আমরা যে ডিজাইনটি রয়েছে, নিচে আমাদের যে টেক্সটটি রয়েছে সালা অর্থাৎ আমাদের যে হেডলাইনটা, এটিতেও আমরা সেম ভাবে এফেক্টস থেকে ক্লিক করে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এই স্ট্রোকটাকে আমরা এখান থেকে হোয়াইট করে ওকে দিব, তা আমার এখানে যে আলাদা মনে হচ্ছিল সেই জিনিসটার মনে হবে না। দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিব, ব্যাস। তারপরে জাস্ট আমাদের একটা টেক্সট রয়েছে, টেক্সট হচ্ছে বাকি জাস্ট আমাদের এখান থেকে যে আরেকটা লাইন টেক্সট রয়েছে সেটা আমরা ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এবং এখানে আমরা যে ক্যারেক্টার প্যানেল প্যালেটে ওই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টার প্যানেল প্যালেটের যে কালার অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা এখানে সেম কালারটা দিব। সেম কালারটা দিয়ে শিফট ধরে, জাস্ট শিফট ধরে আমি এটাকে একটু ছোটো করে দিব, ছোট করে এখানে এটা আমি জাস্ট এরকম অ্যাডজাস্ট করে এখানে এই জায়গাটা বসাই দেব। তারপরে জাস্ট আমি আবার টেক্সট টুল সিলেক্ট করে আমি এখান থেকে নোটপ্যাড থেকে আমাদের এই এই টেক্সটটা সিলেক্ট করব, করে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখতে পাচ্ছেন যে অলরেডি দুই লাইনে এটা হয়ে গেছে। তো এখান থেকে আমার অর্থাৎ ক্যারেক্টার স্পেসিং অলরেডি অনেক বেশি হয়ে আছে, আমি জাস্ট এটাতে অটো করে দিব এবং লাইন স্পেসিং এখান থেকে আমার জিরো করে দিব। করে দেওয়ার পরে আমি এটাতে ক্লিক রেখে প্যারাগ্রাফ থেকে আমি এখানে আমার যে সেন্টার লাইনটা সেটা দিয়ে দিব এবং শুধুমাত্র রেডিতে ক্লিক করে আমি অল্টা প্রেস করে আপ অ্যারো কি এখান থেকে প্রেস করব। আপ অ্যারো কি প্রেস করার সাথে সাথে জাস্ট টেক্সটের যে দূরত্বটা একটু কমিয়ে দিব। টেক্সটের যে দূরত্বটা রয়েছে সাধারণত আপনি যখন কোনো ডিজাইন করবেন মনে রাখবেন টাইপোগ্রাফি বেস যে ডিজাইনগুলি হবে ওই ডিজাইনগুলির মধ্যে একটা লাইন থেকে একটা লাইনের যে স্পেসিংটা রয়েছে সেটা যদি আপনি একটু কম দেন তাহলে ডিজাইনের লুক একটু ভালো লাগবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এইটা করাতে আমাদের ডিজাইন লুকটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। এবং আমি এখানে ডিজাইনটার মধ্যে আমি একটু কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক রেখে আমাদের যে ক্যারেক্টার প্যানেল প্লেট এখানে আমি এই যে মডেল রয়েছে মডেল থেকে কালারটা দিব। এটা সবসময় মনে রাখবেন যে কোনো পোস্টার বা যে কোনো ডিজাইন করার সময় আপনার মূল সাবজেক্টের যে মডেলটা রয়েছে মডেলের কালার অনুসারে পুরো ডিজাইনের কনসেপ্টটা আপনি করবেন। এটা দেওয়ার পরে অবশ্যই আমি এটাকে জাস্ট অ্যাকুরেটভাবে একটু এখান থেকে সেটিং করে নেবো। সেটিং করে নেওয়ার পরে মোটামুটি আমাদের আমার কাজ শেষ। তারপরে জাস্ট আমি এই মডেলে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে এফেক্টস থেকে জাস্ট আমি ড্রপ শেডোতে যাব। ড্রপ শেডোতে গিয়ে ড্রপ শেডোর এখানে যে ইউজ গ্লোবাল লাইটের যে অপশনটি রয়েছে সেটি আমি এখান থেকে চেকমার্ক তুলে দিব। তুলে দিয়ে আমি ডিস্টেন্সটা বাড়াবো, বা ডিস্টেন্সটা আমি আমার পিছনের দিকে যাবে, জাস্ট আমাকে এটা মাথায় রাখতে হবে ডিস্টেন্সটা আমার পিছনের দিকে যাবে এরকম। এবং এটাকে যথেষ্ট অপাসিটি আমাকে কমিয়ে দিতে হবে ঠিক এরকম। এবং সাইজটাকে হালকা একটু বাড়াবো, বেশি না। মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ডিস্টেন্সটা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর আমি নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিয়ে উপর অবশ্যই আমাদের ব্ল্যাক থাকতে হবে, সেক্ষেত্রে আমি পেপার কাটিংটা দিব না, সেটা আমি এখান থেকে সফট একটা দিব। সেটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী দিয়ে ছোটো ছোটো করে জাস্ট একটা ব্ল্যাক একটা আমি শেড নিচ্ছি। সেটাকে আমি জাস্ট এখানে পায়ের নিচে যে শ্যাডোটা রয়েছে শ্যাডো দেওয়ার জন্য আমি এটাকে জাস্ট পায়ের নিচে দিয়ে জাস্ট আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার একটা লুক আমার এখানে চলে আসছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের মেইন ডিজাইনটা। আমরা জাস্ট আমাদের এখানে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, যদি আমরা এটাকে এখানে ডাবল একটা ক্লিক করে যদি এটাকে আমরা আরেকটু ডিফ করতে চাই তাহলে ডিজাইনটা আরেকটু ভালো লাগবে। জাস্ট আমি আরেকটু ডিফ করে দিলাম আমার টোটাল যে ব্যাকগ্রাউন্ডের যে এখানে আমাদের যে রেডটা রয়েছে, কারণ আমাদের এখানে খেলোয়াড়ের পোশাকের মধ্যে যে রেডটা সেই রেডটা অনেকটা ডিপ, সেক্ষেত্রে আমি একটু ডিপ করে দিব। এবং আমার এখানে ঠিক আমার ওই যে এই টেক্সটটাও ক্লিক করে টেক্সটের ঠিক এখানে ক্লিক করে টেক্সটটাও ডিপ করে দিব, ব্যাস। তো এই মোটামুটি আমার ডিজাইন। এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টা প্লাস ই একসাথে প্রেস করে আমি সবগুলো লেয়ারকে মার্চ করে একটা লেয়ার নিব। তারপরে ক্যামেরা র ফিল্ডার থেকে একটু জাস্ট হালকা একটু কন্ট্রাস্ট এদিক সেদিক করে দিব, হাইলাইট একটু কমিয়ে দিব, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব, ব্যাস। এই মোটামুটি আমাদের ডিজাইন। আর দেখতে পাচ্ছেন যে অলরেডি ডিজাইনের মধ্যে আমার কন্ট্রাস্টটা অনেক বেশি, যার কারণে আমি এখানে হাই প্লাস ইউজ করছি না। মোটামুটি সিম্পলি আমরা একটা পেপার কাটিংয়ের মধ্যে জাস্ট একটা ব্রাশের হেল্প নিয়ে আমরা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন করে ফেলেছি। এবং আমি জানি এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা করতে পারবেন, এবং এই ধরনের ডিজাইনগুলো বর্তমান মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে।
আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।